Hasteni joint entrance am jomungni kisam rider no nori rejaka. Dresser equis bisini irung shirumungni joint entrance am jomung naharjagan katal tang butani bising tui. Joto kaham kurung mungshak yamung kure hinke takalai bisini am jomung jun talni paitak hati barsas halni simi chengzagane. Pia corona noti kotor pati mung nukzake am jomungni shalong notasha usului rejagane nui shaka. 1989 BC Nisimi total 400 marks tongmani takalai bishoke 480 marks klai rejaka o amjongmong nahar jagana kaibri subject notiyi aborongni bisingo joto subject ni mark unkha 120 mark klaiyi shrang shalo koktuma thumnai rongno shaklai kha joint entrance board ni bakhaktei actually amader 1989 son theke উচ্চশিক্ষা দপ্তরের অধীনে যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তার যে পরীক্ষা পদ্ধতি এর কিছু আংশিক পরিবর্তন আমরা এনেছি। এটা ছাত্রছাত্রী এবং রাজ্যের যারা অভিভাবক এবং অভিভাবিকারা আছেন তাদের কাছে এটা প্রচার করার জন্য আপনাদের সাহায্য চাওয়ার অর্থেই আমরা আপনাদেরকে এখানে ডেকেছি। আমরা জানি যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন প্রথম যখন চালু হয়েছিল তখন 400 নম্বরের পরীক্ষা এবং দুদিন ব্যাপী এই পরীক্ষাটা চলত। আমরা এই নতুন সিস্টেমে এটাকে দুদিনের পরিবর্তে একদিনে নিয়ে এসেছি এবং এই একদিনে আমরা চারটা সাবজেক্টেরই পরীক্ষা নেব, তবে তিনটা শিফট করে দেওয়া হয়েছে। তিনটা শিফট করে আমরা পরীক্ষাগুলি আমরা নিচ্ছি। প্রথম শিফটে ফিজিক্স এবং কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টের জন্য 45 করে নম্বর থাকবে। ফার্স্ট শিফটে দেড় ঘন্টার সময় থাকবে ছাত্রছাত্রীদের জন্য এবং তাদেরকে 60 নম্বরে 30-30 করে 60টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের যে মান সেটা হচ্ছে 4 নম্বর করে। এটা নিট এক্সামিনেশনে যেভাবে মার্কিং প্যাটার্ন আছে তার সাথে মিল রেখেই এগুলি করা আছে। 4 নম্বর করে প্রত্যেকটা প্রশ্নের মান ধরা হয়েছে। দ্বিতীয় শিফট যেটা সেখানে আমরা বায়োলজি পরীক্ষা নেব, তার জন্য 45 মিনিট সময় ধরা থাকে এবং তাতে 30 নম্বর থাকবে। প্রত্যেক প্রশ্নের মান 4 করে, 3 × 12 120 নম্বর থাকবে। আগের যে পরীক্ষাগুলি আমাদের সর্বমোট নম্বর ছিল 400 নম্বর, এবারের পরীক্ষায় নম্বরটা বেড়ে হচ্ছে 480। প্রত্যেকটা বিষয়ে 120 করে নাম্বার থাকছে এবং এবারের সিস্টেমে আরেকটা যে ব্যাপার হচ্ছে আমরা নেগেটিভ মার্কিংয়ের যে সিস্টেম সেটা আমরা এবার চালু করব। কারণ প্রশ্নের উত্তরের যে মান সেটা 4 নম্বর করা হয়েছে এবং সেই ক্ষেত্রে যে পরীক্ষার যে মানটা সেটাকে যদি আমরা উচ্চ মানের করতে চাই তাহলে এই যে নেগেটিভ মার্কিং দরকার আছে এবং সেই জন্যে আমরা নেগেটিভ মার্কিংটা এখানে চালু করেছি এবং প্রত্যেকটা সেন্ট্রাল যে এক্সামিনেশনগুলি আছে সেখানে নেগেটিভ মার্কিংয়ের প্রভিশন আছে, যাতে যে কোনো ছেলে বা মেয়ে ক্যান্ডিডেট সে যাতে সন্দেহমূলক করে অনুমানের বসে টিক মার্ক দিয়েই যাতে মার্কটা না পেতে পারে, ভুল উত্তর করার জন্য তাকে শাস্তি পেতে হবে। এটার জন্য হচ্ছে নেগেটিভ মার্কিংটা, অর্থাৎ সে শিওর এবং সার্টেন হয়ে তারপরেই তাকে উত্তর করতে হবে যে এই উত্তরটা আমি জানি। তাহলেই মনে হয় যে পরীক্ষার যে মানটা ছাত্রছাত্রীর যে স্ট্যান্ডার্ডটা আমরা প্রপারলি এটাকে জাজ করতে পারব। এই উদ্দেশ্য নিয়ে আমরা নেগেটিভ মার্কিং যেটা সেই মার্কিং সিস্টেমটা আমরা চালু করেছি, চালু করবো এবার থেকে। তারপর আরেকটা হচ্ছে র্যাঙ্ক তৈরি করার ক্ষেত্রে পার্সেন্টাইল স্কোর সিস্টেম, এই সিস্টেমটা আমরা চালু করব। এই সিস্টেমটা চালু হওয়ার ফলে যে নেগেটিভ মার্কিং কোনো ছাত্রছাত্রী আমাদের এই যে মেরিটের যে র্যাঙ্ক এই র্যাঙ্কের মধ্যে আসতে পারবে না, পজিটিভ র্যাঙ্কিং নিয়েই র্যাঙ্কিংয়ের মধ্যে আসবে। পরীক্ষা কত তারিখ হবে? আমরা মোটামুটি সবসময় তো জুনের শেষের দিকে পরীক্ষাটা নিয়ে থাকি, এইবারও আমরা জুনের শেষের দিকেই। হ্যাঁ, জানুয়ারি এপ্রিলে হয়, এবার ওই কোভিডের কারণে জুনের লাস্ট উইক
আমরা এই পরীক্ষাটা নেওয়ার জন্য আমাদের একটা চিন্তাধারা আছে। তবে কোভিড এর কারণে যদি এর ভয়াবহতা যদি বেড়ে যায় তাহলে বলা যায় না, ওইটার উপর ওই দিকে লক্ষ্য রেখে হয়তো পরিবর্তন পরিবর্তন ঘটতেই পারে, এটা পরিস্থিতিই বলবে। আপাতত আমরা জুনের লাস্ট উইক এটাই আমাদের ইয়ে, এবং যদি জুনের লাস্ট উইকে পরীক্ষা হয় তাহলে জুলাইয়ের মাঝামাঝি বা শেষের দিকে আমরা রেজাল্ট আউট করে দিতে পারবো। সেন্টার আগের মতোই 10টা থাকবে, আর যদি কোভিডের কারণে ভারতে দরকার হয় বাড়ানোর দরকার হয় তাহলে আমরা বাড়াবো। টোটাল 480 নম্বরের পরীক্ষা হচ্ছে, একদিনের পরীক্ষা, কত ঘন্টা সময়? আমি তিনটা স্লট করছি, ফার্স্ট হাফ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি, তার জন্য 45-45 দেড় ঘন্টা এই পরীক্ষা দিল, তো দেওয়ার পর এক ঘন্টা রেস্ট, খাওয়া দাওয়া করলো, ইয়েটিও করলো। তারপরে সেকেন্ড এটা 45 মিনিটের জন্য আবার বায়োলজি, এইটা শেষ হওয়ার পর আবার আধা ঘন্টার জন্য রেস্ট, এরপরে লাস্ট যে ফেজটা এটাও 45 মিনিট। ম্যাথ ম্যাথ